জলদি আসো। আবিল্লা দেশা পেলু প্রেন আমার পাওতে মা গো নরগরে এই খাও তোমাকে কাম খাইছি যত রাইতে রাইতে সোর সোরটা সারা এই সময় কেউ বাইরে নাই হ্যাঁ কিন্তু আমগরে তো বাইরে হইতেই হয় আরে রাত বিরাত সারা এই সমস্ত কাম ভালো হয় না জলদি চলো গরিবের কেউ নাই গেরাম ভুরা এত মানুষ কিন্তু কবর নিচে নামতে চায় না কেউ কঠিন কাম যেটা এটা হইলো মনিরের যাই হাটা ধুইয়া আহি কার মুখ দেখা জানি উঠছিলাম মা জননী আমার একেবারে দয়ার সাগর হইয়া গেছে খাতির কত মা জলদি খান দাও কেন তুই ঠিক দেখছ
ঠিক আছে টুকুমা, দেউমনি কালকে হইয়া পড়। এইবার মিয়া দলিল গুলো রাখো। আরে একটা মাত্র পেস্ট ঠিক মতো দিতে পারলে সবকিছু আমাদের হাতে। দুধ কলা দিয়ে সাপ পুষতাছি আমি, পর কি কোনোদিন আপু নয়, সতিনের পুত্রকে নিজে রয়। বেলা তিন পাহর হয়ে গেল, এখনো ঘুমাইতেছে। মরার কপাল লয়ে আইছিলাম আমি সতিনের গড় করতে, বাপ তো আমার জ্বালিয়া গেছে, এখন পোড়াও তুষের আগুনের মতো আমার জ্বালাইতেছে। বাসুরটা নাই কেল রেখ থেকে, এত বড় ডেঙ্গা পোলা থাকতে দেহনের মানুষ নাই। কি হইল আল্লাহর একটে পয়তে না পয়তে কলের গান শুরু করে দিলা? দিব না, নবাবের বেটা সলিমুল্লাহ ঘুম বুঝি বাঙ্গে না। এই দেহ মা জননী আমার ভাদ্র মাসের আকাশ, কাল রাইতে দেখলাম ফটফটা, আবার অন্ধে মেঘ। ওইছে আর ডঙে কাম নাই, বাসুর পাই না, বাসুর খুঁজতে আনো বারো নাই খেলনা হয়। বাসুর পাও না, নিল কেডা? আমি কি জানি, নিশিরাইতে চোট তো রাহে নাই তো। কেমনে কব আমি? হ তুমি কেমনে জানবা, আমি তো নিশিরাইতের পাখি, তাই সব খবরই রাখি। যাও গা সাইডে খাইতে দাও, তারপর বাইরই। এখন খাওন টাউন নাই, আগে বাসুর খুঁজে লয়ে আহো। খাইতে দিব না, ঠিক আছে যাই, আগে বাসুরই খুঁজে লয়ে আই। বাসুর আনতে পারলে তারপর খাও, খাও না তো সোজা না। মা, ও মা, ঘজা ইস্কুলে যাই না? হ চলো তোমার খাওন দি। মিয়া ভাই খায় নাই যে? ও তো মিয়া ভাই করো না, লেহাপড়া করলে পেট ঠান্ডা রাখতে হয়, নিলে পাশ করবো কেমনে? না আমি খামু না, মিয়া ভাই খায় নাই আমিও খামু না। ওই খায় যা, খায় যা বাজান। না আমি খামু না, বংশের দ্বারা যাইব কই, মিয়া ভাই আর মিয়া ভাই। আগলে খেত গাই হেরো আমার দোষ, এত কাম করে মন পাওয়া যায় না, আবার হের কাম করে দাও, হেরে কবর দাও, সব ঠেকা জানি আমার, আর বললেই গোসা আর ভালো লাগে না। জামুকে একদিন দেখান তুই হইয়া মনে তরেই খুঁজতাছি বাজান, তরেই খুঁজতাছি বাজান। কেন কোন ঠেকা বললো আবার? এই ঠেকা বললে এই ঠেকা আর কইস না বাজান, পাতা নাই বাত্তা নাই মেজ বানায় পড়ছে। আজ রতনগঞ্জের আটবার সদাই ঢাইনে দিবি না? না আমি পারুম না, আমাকে বাসুর হারাইছে, হারে যেতে পারুম না আমি। অনে তাহলে সদের কি হইব, কারে পাদামু? তুই ছাড়া আর আমার কেডা আছে রে বাজান? হইছে হইছে, অত সব করতে হইব না, এখন তুমি বাড়ি যাও, আমি আমুনে। তাহলে যাবি? গরু আমগো গরু কাল ঠিকা গায়েব, পাইছি লগে তো গো পাসু। কই পাইছস কবিত্র? মটু মিয়ার খোয়ারে, মটু খোয়ারে পাইছস, আবার লাফাইতাছস। চল চলো এই চল 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 তোরা গরু তোরা ছাগল, তোকে লাগে থাকতে থাকতে আমি হয়ে গেছি পাগল। হ্যাঁ থাক থাক থাক। আমার গরু তোগো বাসু কে রে? আমরা
আমরা কেলা মানুষ না গরু চোখে দেখা না গরুর মধ্যে থাকি তো তাই মানুষ আর গরুর ফারাকটা বুঝবার পারি না তা কার গরু আমার গরু না তোমার গরু এখানে নাই ওই তো আমার গরু অগো বাসুর আমার বাপ মা মাটির তলা দিঘা উঠে কইলেও আমি দিতে পারুম না বাবা রে দারোগা সাহেবের হুকুমের গরু দারোগা সাহেব ভয়ঙ্কর দারোগা সাহেব দাও গরু বাবা রে বাবা আমার বাপ দাদা চাচা মামু চোদ্দ পুরুষের নাম ভুলাইয়া দিব বাবা রে তোমরা তার হুকুম লইয়া হও আমি ঠিক ঠিক দিয়ে দেবো নে কোন দারোগা কার এত বড় বুকের পাটা যে আমার গরু খোয়ারে দেয় হুরি বাবা শিকদার বাড়ির দারোগা শিকদার বাড়ির দারোগা কি 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 শিকদার বাড়িতে আবার দারোগা লোক করতে গিয়া বুঝছি 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 দারোগা না দারোগা না দারোগানি দারোগানি কত কথা বলি রে কত নানা চলি রে এ কথা সে কথা শুনি না আমি এ কথা সে কথা শুনি তাই তো চল চল
হয় আর নদী পালং কেমনে তাই তো বেলাও তুই যে মেলা একটা নৌকাও নাই বাড়িতে গেলে বাজানে আজ দিব নে ওই যাইতেছে একটা নৌকা মাঝিটা সিনে সিনে মনে হইতেছে না রে ওই যে কিরিম বোনা হ্যাঁ তুই যাচ্ছি তাইলে কিরিম আর কিরিম আমাকে পার করে দে না পার করো না দাদা কিরিম তুই না কত বালা কত বালা খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে বানু তোমরা কই গেছিল বানু তুমি আসতে আমার নৌকাটা ভাঙে বানু বসো বসো ভালো করে বসো এনে কেটা শুয়ে রয়েছে রে রুগী হ্যাঁ লই তো কবিতা কাছে যাইতাছি উত্তর পাড়া আর হোসেনের বাপ আহারে বেচারায় দুদিন ধরা বাতের বেতা যা কষ্ট পাইতাছে আহারে তোমার করে বাড়ি ঘরে নামাইয়া দিমো আর হাইরে কদিন পর তুই আমার নৌকা তুর সাজ আমাকে বাড়ি ঘাটে এইদিকে না ওইদিকে নৌকা ঘোরা কইলাম আমি ঠিকই যাইতাছি কথা কইস না কই কিসা বলি কি উল্টে দিকে নৌকা ভাইয়া তুই আমাকে বাড়িতে কেমনে যাবি যায় যায় যাওন যায় কেমনে এমন করিয়া আমাকে বাসুর আমাকে বাড়িতে না যাইয়া উল্টা দিকে মোটু মিয়ার খোয়ারে যাই হেমনে আমাদের লাগে ইয়ার কি ও মাসা তাহলে আমি অন কি ভালো হইব না কইলাম তাতেই রক্ষা ভিড়া অনে আগে বাসুর সারাইতে হইব বাসুর সারাইব রোজ রোজ ওনা তো বাসুর আমাকে খেতে ধান খাইব আর আমরা চায় চায় দেখো মোটু মিয়ার খোয়ারে যাবি কিনা তো না শোনাই রে ও শোনাই কোথায় দিবি বাবা কই যাচ্ছি আগে বাসু ছেড়ে দিত যাই দাঁড়ো রানি সালাম আলাইকুম আমার চেক কি ওরে বাবা বহু শিক্ষা হয়েছে শিলে পাড়ায় ঘষাঘষি মরিচের পরান যায় আর এইসব গরু আমার ঘরে ঢুকতে দিব না হাত না চালাকি বাড়ি লোহা চাষা কোনাকার দিমুনি শিক্ষা পায়া লই আমার নাম শোনাই আমি এখন আহিরে বিকালে আহিস নদীর পাড়ে হামনে এই যে পাখির মতো এটা মুইরা বেড়াইতেছস কেন কি কও কই যাছে দুপুর বেলায় যেখানে খুশি তাতে কার কি এমন করে কথা কস কেন তোর মুখে কি একটু মধু নাই নাই যাইবার দাও কুরবান ভাই যাবি হ্যাঁ এমন করে আর কতদিন যাবি আর আবি আবি আর যাবি একটু খারণ যায় না একটু বহন যায় না একটু কথা কম যায় না ফাজলামি কেউ না করবেন ভাই যাইবার দাও
পাখিটা বড়ই সুন্দর না? সুন্দর তাই বড়ই দুষ্ট, পোষ মানতে চায় না না। দাদা কোরবান জানে কেমনে পোষ মানাইতে হয়, কেন কয়া দি মনে কেমনে পোষ মানাইতে হয়। শোনাই 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 কই রে, এত বাড়ি নাই গা? হ্যাঁ তো গেছে কই? কেন জানুম কই গেছে? ঠিক আছে তুই যা, এত বড় মাইয়া কই কই যে ঘুরে বেড়ায় না। ভালো জিনিস ঘুরে বেড়ানোর তো বয়স, এখন বনের পাখির পায়ে শিকল পড়লেই তার ঘুরে বেড়াতে পারবো না, এই আর কি। শিকদার সাহেব এই কথা আছে না কিছু? কথা তো অবশ্যই নতুন না পুরানোই। কি কইবা আশিক মন্ডল, কষ্ট করে কও। আপনার বায়ের পোলা কোরবান আর সোনার কথা কইতেছিলাম আর কি, অগ দুজন রে এক করে দেওয়া যায় না? না মন্ডল, কে কোরবানের স্বভাব চরিত্র সম্পর্কে এ গ্রামে সবাই জানে, আমিও জানি, তার ব্যাপারে কোনো চিন্তাই আমি করবার চাই না। এটা তো ওর দোষ না, দোষটার বয়সে। এ কথা আর কই না মন্ডল, তুমি যাও আমি বাইরে আমার কাম আছে। আচ্ছা কথাটা ভাইবে দেখেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। সারাদিন কই ঘুরে বেড়া? বাজান নানান জনে নানান কথা কয় না? বানুর বাড়ি গেছিলাম বাজান। যেহানি যাস মাইনসে কি কইব, বড় হইছস না তুই? বাড়িতে একা থাকতে যে ভালো লাগে না? ভালো লাগাই তৈব মা, মায়া মানুষ যখন চার দেয়ালের মধ্যে থাকুন লাগবো। বাজান যা খাওয়ানোর ব্যবস্থা কর যা। কালনের সময় মনে আসিল না, টেকাদার কইরা মাইয়া জামাইরে সাইকেল দেয়, ট্রানজিস্টর দেয়, অনেক টেকা দাও। আর আমার তো আজ মতো ক্ষমতা নাই, আমার আর কোনদিন সময় দেবো না। সময় না আর সময় দেবো না। কি কইবার তো আসতই, কইলাম তো একটা জিনিস উঠবো না। আমার টাকা দিব কেনা? টাকার লেগেই তো মালপত্র করন দিতেছি। টাকা না দিলে করো, করো তোরে তোমরা কেনা? গ্রামে সালিশ আছে না, নিয়ম কানুন আছে না, তোমরা গায়ে জোরে সব করবো চাও নাকি? মুখ সামলে কথা কস মনি, কষি কষি খালারে গরিব পাইয়া যা খুশি তাই করবা, অত সোজা না। একটা জিনিস নিয়া বেহা না এখান থেকে। গরিব মানুষের ঠকাইয়া ওই পাঞ্জাবি আর সিল্কের লুঙ্গি ট্রানজিস্টার ছুটা যাইব। কি গলি তুই এত বড় সাহস? তো আমার গরম দাহ রকতেছি, তোমার পরেও বেড়ে চলি না। ভালো জিনিস, অত দরদ থাকলে টেকাটা ফালাই দিলেই চলছি তো। আমি ভাদ্র মাসে দানটা উড়াই এই চাটা দিয়া দিমু। কইছে তো দিয়া দিব, না দিলে কেডা দিব? তুমি দিবা? হ্যাঁ দিব রে, যাও দিব। ও মিয়ারা সাক্ষী থাকো তোমরা, কথাটা মনে থাকে জানি? থাকবো হন যাও, মনে থাকবো তো। হ্যাঁ জিনিসপাতি সব ভিতরে তুলে দে। আচ্ছা সোনার তুই আইসো দেখা ডান্ডা বাচ্চা গেল বাজান,
নাহলে আমার এই জিনিসপত্র সব রয়ে যাইতো। শয়তানরা, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ যেন তোমার ভালো রাখে। ভালো করে প্যাট বইরা খাও বাজার, মাথা না খেলে মাথা হবে কেমনে? কোনো কিছু ফায়ার না করলাম, আমি গোসল করে আই। মা, মাগো মা, তাড়াতাড়ি খাইতে দাও। কি এমন রাজ্য জয় করে আইছেন যে কথার লগে লগে খাওন দাওন লাগবো? খাওন রাখা আছে, খাও গা, আমি নদীতে যাই। এই যে শাক পাতা খুয়ালো, তাইলে আর শাক পাতা ভালোই। মিয়া ভাই লও, তোমার লেগে রাইখা দিছি। দূর পাগল, তুই খা, তুই তো জানোস মাস্টার আমার বেশি ভালো লাগে না। না তুমি লও আগে, নাইলে আমি খামু না। আচ্ছা মিয়া ভাই, মা তোমার দেখতে পারে না কেন? কে খুশি দেখতে পারে না, তুই তো ছোট, তার লাগে তোর একটু বেশি আদর করে। নে নে খা। কারো কামু না খাসি, কামু কত কিছু কামু, মাখা মাখাটা রে, মাফ করে দিস ভাই, আল্লাহ দিয়ে আল্লাহ বাঁচাইছে রে। ওরে আল্লাহ, দুলার মতো লাগতেছে। হ্যাঁ আজকে আমার গা বিয়া। তা বিয়া? কার বিয়া? তো হ্যাঁ, না না, আরে আমার বিয়ে হলে তুই জানতি না। মাইনে? মাইনে আমার বিয়া আর তোর বিয়া এক লগে যাইব। আরে শক্ত তো, এখন যাস কই সেইটা কো। হ্যাঁ ওই যে রাজার দি আমাকে দোস্তা, আর বিয়া পোলাও খামু, কর্মা খামু, গোস্তা খামু, আরে কত কিছু খামু, চামু খামু, জায়গা জায়গা। একটু খারাস না? না না, জায়গা মনির আমার লেগে বইয়া রয়েছে, পোলাও খামু, কর্মা খামু, গোস্তা খামু, আরে কত কিছু খামু, তোমার লেগে বললাই আমার বিয়া বাড়ি যাবো, কথা কিছু খামু, গুনু গুনু গু। বালু কিরে, হা করে কি দেখতেছ? ওই কির মোড়ে শুন, আজকে খুব মজা করে অনেকগুলি খামু। বিয়ার বাড়ি যাই, কাটা কিছু খাই। কি হলো পাখি? পাখি? পাখি না, পাখি না, পাখি রাম, পাখি মজা দেখাইতেছি খর বিয়া খাওয়া ডুবাও। এখন মজাটা কেমন? বিয়া বাড়ি যাইবা তো, তাই তুই সোনো পাউডার মাখা। আমি একটা মাথুম খাই।
শূন্য পাউডার শূন্য পাউডার বাড়িত গিয়া আয়না দিয়া দেখা শূন্য পাউডার কেমন সুন্দর লাগে দেখছোস দেখছোস কেমন করিয়া দিছে মুখটা ঠিক আছে আর একদিন পাইয়া লই চল আরে ওই ছাগল ওই কিরিম্ব আমার পরে রইছস ওঠ ওই নদু মাথায় গর্দানে পিঠে ঠেঙ্গা সবখানে ব্যথা উঠতে পারতাছি না ধর একটু উড়া 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 আরে রে জ্যোতি রে আরে কি হইলো আল্লাহ তোর বিয়া খাবাই না আরে আল্লাহ রে আল্লাহ তোর বিয়া খাবাই না কি তুমি নিজে চোখে দেখছো ভালো জিনিস মাখামাখির কারে কয় ইস চিন্তা করলে গাছে শির করে ওঠে না না হা সহ্য করুন না না পছন্দটা কি সি 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 শিকদার বাড়ির মাইয়া ওই হামদার লোকে না মানের জোতার কিছুই রইল না ওর একটু উচিত শিক্ষা দেওয়া লাগবো সাপের পাঁচটা দেখা আছার মরে আমার নাম কুরবান শিকদার আমি জানি কাটা দিয়া কেমনে কাটা তুলতে হয় এইটা হইল গিয়া এটা আমার চেয়ারম্যান সাহেবের বলা আর এই ডেরে তো ছোটবেলা দেখছেন দেখেন তো দফাদার সাহেবের বলা আরে গাবরাইয়ের না গাবরাইয়ের না আরো আছে ম্যাট্রিক পাস ম্যাট্রিক ফেল বিএ পাস বিএ ফেল দোকানদার গেরস্তর সব রকম পাত্র পাইবেন এছাড়া আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস যথা শিক্ষিত যুবক ছেলে চাকরি পায় না বিয়া কইরা শ্বশুরের টাকায় আবুধাবি যাইতে রাজি আছে সেকেন্ড ক্লাস যথা মধ্যম বয়সী খেত খামারি করে বিয়া কইরা ঘর জামাই থাকতেও রাজি আছে থার্ড ক্লাস যথা বয়স বেশি চুল পাকা দোকানদার বিধবা মানে বউ মরছে সুন্দরী যুবতী মাইয়া পাইলে জমি জমা লেখা দিয়াও বিয়া করতে রাজি আছে অহন আপনার কি রকম জামাই চয়েস ইশারা করলে কাম খালাস মাইয়া তো আমার ছোটই অহন আমি বিয়া শাদী দিবার চাই না তবে মাইয়া যখন তখন যত তাড়াতাড়ি বিয়া দেওয়ান যায় ততই তো ভালা ঠিক আছে তুমি যাও যাই কিন্তু আমার গাড়ি ভাড়াটা গাড়ি ভাড়া হ্যাঁ এইটাই তো আমার কাম আপনাকে খেদমত করা গাড়ি ভাড়া না দিলে চলবো কেমনি অন্যায় দেন 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 আটটা একটু উপর করেন চলি সালাম আলাইকুম তোবা 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 বাহারে কাজনিয়া রে মোর গরু যেখানে সেখানে আজ্ঞাত হই তো দেও না ঘটক সাহেব ও ঘটক সাহেব আরে কেডা আমি বড়ই দুঃখিনী অভাগিনী আমার তিন কুলি কেউ নাই আমার একটা পাত্র ঠিক কইরা দিবেন আরে তবে তোর কোনো ফটো টটো আছে না ফটো পামু কেমনে আমার তো টাকা পয়সা নাই কান্দো না কান্দো না মাইয়া মানুষের চোখের পানি আমি আবার সহ্য করবার পারি না আমার একটু উপায় করে দেন ঘটক সাহেব নইলে আমি গলায় দড়ি দিমু না গলায় দড়ি দিবা কেন তবে টাকা পয়সা নাই কেডাই বা তোমার বিয়ে করতে রাজি হবো কো তাইলে কি আমার কোনো গতি হইব না কান্দো না কান্দো না গতি একটা হইবার পারে তুমি যদি আমার তিন নম্বর বিবি হইতে আপত্তি না করো আমার যার দুই বিবি আছে হেরা তো এখন বুড়া হয়ে গেছে গা তোমার আমি আলাদা বাড়ি করে রাখুম তবে তিন নম্বর বিবি না ওরে বাপ রে বাপ
अरे बाबू, अरे माया तो ना, जन भूत पेट नहीं। क्यों तो करोगे सर? एक हम कौन क्या? आई ना तो बार। क्या था? ये ना ना ओ किसना ये माया से बड़ो सुंदर जो माया एक टेलीफास्ट के लास ये बार पसंद ना ये पारे ना ये प्रदाई थाउ थाउ फोटो दे हन लाग बोना हैं होने एक तम मायर को था कोई को पावेन अरे फौजल घोटोक पारे ना एमुन घोट कलिया से कौन ओचन शिक दरर माया पानी दे पान्डर मत थे सब समय तारो धारो धरम ना বয়সকালে বিয়া না হইলে আরে বয়সকালে বিয়া না হই মায়া লোকের কি দাম আছে চুল পাকিলে যাইবি কার কাছে বয়সকালে বিয়া না হইলে মায়া লোকের কি দাম আছে চুল পাকিলে যাইবি কার কাছে হায় রে চুল পাকিলে যাইবি কার কাছে পুরুষ যদি না থাকিত নারীর বাগান কি সাজাইত ফুল কি কভু ফুটিত গাছে হায় রে ফুল কি কভু ফুটিত গাছে ফুল ফোটে ফুল ঝরে কি বাতাসে যায় কালা কোকিল নাই বাদা তো বসন্ত বেলায় রে বসন্ত বেলায় ফুল ফোটে ফুল ঝরে কি বাতাসে যায় কালা কোকিল নাই বাদা তো বসন্ত নারী এখন স্বাধীন হইয়াছে হায় রে নারী এখন স্বাধীন হইয়াছে নারী জাতি মূর্খ অতি কেমনে বোঝায় তারে ভাতের ক্ষুধা লাগলে পরে পানিতে কি সারে হে পানিতে কি সারে নারী জাতি মূর্খ অতি কেমনে বোঝায় তারে ভাতের ক্ষুধা লাগলে পরে পানিতে কি সারে নাইবা যদি হইলা বধূ কারে দিবা প্রেমের মধু নাইবা যদি হইলা বধূ কারে দিবা প্রেমের মধু শিকড় বিনা গাছ কি বাঁচে হায় রে শিকড় বিনা গাছ কি বাঁচে নারী বধূ নারী মধু নারী মা বোন তবু কেন পুরুষ জাতি ভাঙে নারীর মন রে ভাঙে নারীর মন নারী বধূ নারী মধু নারী মা বোন তবু কেন পুরুষ জাতি ভাঙে নারীর মন পুরুষেরা ইশারায় কখন কি যে কইতে চায় পুরুষেরা ইশারায়
কিছু জানা হইয়াছে হায় রে সব কিছু জানা হইয়াছে বয়সকালে বিয়ান হইলে মায়া লোকের কি দাম আছে চুল পাকিলে যাইবি কার কাছে দাঁত পড়িলে যাইবি কার কাছে এতক্ষণ যে গানা বাজনা করলি তাতে কিছু না আর আমার লোক একটু কথা কইতে গেলে তোর দেরি হয়ে যায় না এই দরা বিল্লা আইস তরে আমি দোষী হাত ছেড়ে দাও করবেন ভাই ভালো হইব না হাত ছেড়ে দাও দিল্লেই তো তো স্ক্যান আর আয় আমার লাগে আইবি না না আয় ছেড়ে দিস আয় তাই দাদা তো বাঁচাও রসের নাগর নাকি খারাপ করিস না কইলাম আমার জিনিস আমার যা ইচ্ছা তাই করো তাতে তোর কি খারাপ তোরে দেখাই আজকে কিছু করলাম না বাচ্চা গেলি আয় আইবির বালে তখন তো রাত দিতে আমি ডুবডুকি বাজানো আমি তোর মতো কত খাঞ্জা খা দেখলাম হাতটা কতখানি কেটে গেছে না ও কিছু না তোমার গলা ফাঁসিয়া পড়ে পিহায়া বয়স বাড়ছে তো কার কি এমন পুরুষ মানুষটা চোখের কি সিঁড়ি নাক বুঝা বেহায়া বেসরম ফাজিল কার লগে কথা কস খুব কই না তো কার লগে কথা কমু বাজান তুমি এখনো ঘুমাও নাই
না রে মা বাজান কি রে তোমার সাথে কোথাও যাবো না বাজান তোরে যাইতে কইছে কেডা ওই যে গট গেছিল ও কি করবি মা সব মায়ারই একদিন স্বামীর ঘরে যাইতে হয় না বাজান আমি যাবো না আচ্ছা আচ্ছা ও মানে তুই অন ঘুমা 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 আর দেরি করা যায় না সালুর মা এত বড় সাহস আমার লগে জায়গায় জায়গায় টক্কর দিতেছে একবার মারছে আর একবার মারে ধরবে তোমার পোলায় কি এর আমার পোলা ওইটা আমার সত্যু আমি তো কইছি যা করনের আপনারাই করেন মা আমি স্কুলে যাইতেছি স্কুল ছুটি হইলে জলদি বাড়িতে চললে এসে বাজান হ্যাঁ আচ্ছা ওই যে তোমার মাসুম বাচ্চাটা ওর ভবিষ্যৎ কি ওই সতীনের পলেই যদি সম্পত্তির অর্ধেক খায়া হালায় তাই উই খাইব নাকি আপনারাই আছে মন্ডল রে আমি শহরে পাঠাইছি উই সব ব্যবস্থা করে আইব সামনে সপ্তাহে তুমি খালি কোর্টে যাওয়া রেজিস্ট্রিটা করে দিয়াইবা তারপরে বুঝবো হালায় কোরবান শিকদারের কত খেলা তুমি আবাই করি এই সকালে বাইরে গেছে তুলিয়া ভাইরে কবি আমার লাগে দেখা করতে কমনে ও দেখা কমনে আমাকে পেয়ারা বাগানে রাইতের কালে কেন অহনে লইব না 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 দিনের কথা নাই দিয়া তুই বুঝবি না দিনের কথা দিনে কইতে হয় রাইতের কথা রাইতে দিনের কথা দিনে রাইতের কথা রাইতে হ হ তুই যা আর কাউরে কবি না বুঝলি আচ্ছা ল আরেকটা পেয়ারা খা দাও দিনের কথা দিনে রাইতের কথা রাইতে ওর মাসে খাম যায় বড় যে চারটা রুই মাছ যেন সাই রুক্ত খাইতাম পারি দনা মিয়া ভাই মিয়া ভাই কিরে স্কুল যাস নাই যাইতাছি তোমার খবর আছে খবর ক আরে এদিকে আহো তোমারে দেখা করতে কইছে রাইতে পেয়ারা বাগানে রাইতে পেয়ারা বাগানে কেডা সোনাবু সোনাবু রাইতে কেন অহন কইতে পারো না না সোনাবু কইছে দিনের কথা দিনে কইতে রাইতের কথা রাইতে দিনের কথা দিনে রাইতের কথা রাইতে ঠিক আছে দেউমনে তুই স্কুলে যা দিনের কথা দিনে রাইতের কথা রাইতে দিনের কথা দিনে রাইতের কথা রাইতে দিনের কথা দিনে ঠিক আছে তার মাথা হাত না দেখ কি হইয়া গেল কি
তো কাছে টানলা কেন? কেন? কি হয়েছে তাতে? তোমরা হইলে বড়লোক মানুষ, আমরা হইলাম গরিব। তোমার লোকে কি আমাকে কোনোদিন মিলব? কেন? তোমার বাজানে যাব, বড়লোক সওদাগর জামাই, অনেক টাকা পয়সা থাকবো তার। বড়লোক, বড়লোক কেডা চায়? আমি তো চাই আমার মনের মতো একটা মানুষ। মনীষ, ভালো জিনিসটা নিজে চোখে দেখলাম। আমি খুন করলাম, বিদ্যুৎ খাও, মাথা গরম করে চলব না, ঠান্ডা মাথায় কাজ করতে হইব। তুমি কি করে যাও? শোনো, মনিরার শিকদার বাড়ির সোনা রাজ্যপুরে ফষ্টি নষ্টি। না না না, আর কমু 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 না। মনিরার সোনা কারো কাছে কইতে মানা, কারো কাছে কইতে মানা, কাকপক্ষীও তা জানে না। মনিরার শিকদার বাড়ির সোনা রাজ্যপুরে ফষ্টি নষ্টি। না না না, আর কমু না, আর কমু না, আর কমু না। প্যাটে প্যাটে এত কথা, দিন রাত ঘুরে বেড়ান না মাইয়া, কেমনি ভালো হয়? তাই বলে রাত দুপুরে? ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যায়। কি কস, কি কস তোরা? ঢঙের কথা কিছুই জানো না, মুনিরা সোনার কত কিছু ফষ্টি নষ্টির কিছুই জানো না। সারা গ্রামের লোকে জানে, আর তোমার এত প্রাণের সই, তুমি কিছুই জানো না। কষ্ট কি হয়েছে? 112 করবো, টাকা হোক কি আমাদের কি, আমরা এগুলি করিও না, আর আমাগো চোখে এগুলি সয়ও না। আমি যা ভালো মনে করি তাই করি, কারো শৈলে কি আর না শৈলে কি। কিন্তু গ্রামের মানুষের মুখ তো আর বন্ধ রাখতে পারবি না। গ্রামের মানুষের তো মাথা ব্যথা কেন? আমি তো কারো ক্ষতি করি নাই, ওই কোরবান আর আশিক মন্ডল হেরাই তো সব রটের কাছে রটকা। আমি কি কাউকে ডরাই নাকি? কিন্তু তোর বাজান যদি হনে তাইলি? বাজান? না না, এসব কথা আমি বিশ্বাস করি না। আপনি তো কোনোদিনই আমগো কথা বিশ্বাস করলেন না তাতা। গ্রামের গড়ে গড়ে যায় জিগা দেন। এই ফষ্টি নষ্টি তো অনেকদিন ধরে চলতে, এই জন্য তো আপনার আমি আগেই বসিলাম। এত বড় সাহস কেমনে হয়? একটা রাস্তার ফকির তার পিতা মাটি পর্যন্ত আমার কাছে বান্দা রয়েছে, এত দূর আওগায় সে কোন সাহস? নিশ্চয়ই এতে আপনারও সায়াস করব না। আপনার বুকে সুনকালি পড়ুক, এইটা আমরা চাই না শিখতে চাই। হাতে যাইতে পারি না, বাজারে যাইতে পারি না, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, সব জায়গায় ওই একই কেলেঙ্কারির কথা। এর যদি কোনো বিহিত আপনি না করেন তাতা, শুনে রাখেন, গ্রামের দশজন দেখা এর বিচার আমি করুক। শোনাই বাজান হয়ে গেছিলি, কথা কষা কেন? মা মারা মাইয়ে বলে তোর আমি কিছুই করি না, তার জন্য এমনি করে তুই আমার মুখে সুনকালি মাখাই দি। যে হোসেন শিকদারের সামনে মাথা তুইলা কেউ কোনোদিন কথা কইতে সাহস পায় নাই, আজ তোর জন্য সেই দিনকার পোলা কোরবান আমার অপমান করে যায়। আমার বিচার করার জন্য গ্রামের দশ জনে সালিশ ডাকবো করিয়া শাসাইয়া যায়।
মুখ দেখতে আমার ইচ্ছা হয় না। আজ থেকে তোর লেগে বাড়ি বাইর হল বন্ধ। সংসারের এই মোড়া কাঁদতে আমার গিন্না দূরে গেছে, তার উপর নানান জনের নানান কথা। এইসব কথা শুনতে আমার আর ভালো লাগে না। অত গজল গজল করো কেন? কে কি কইছে তোমারে? সারা দুনিয়ার মানুষে কইতাছে আপনার কুকীর্তির কথা। মিয়া বেটা কুরবান হয়ে ও কুরবানে কইছে, হে তো কইবই। হের স্বভাব চরিত্র দশ গ্রামের মানুষে খুব ভালো করে জানে। কুরবানের দোষ কে লাভ নাই, ফষ্টি নষ্টি করতে হয় বাড়ি থেকে বাইরে গিয়ে করেন গা। কেন বাড়ি থেকে বাইরে মু কেন? এই বাড়ি কি তোমার একান নাকি? এই বাড়িতে তোমার যেমন হক আছে আমারও আছে। ও বাড়ি থেকে বাইরেও যাইব? হক আছে, দুই দিন বাদে টের পাইবি কার কত হক। সোনাই, সোনাই বানু, বানু রে আমি সব শুনছি, তুই কান্দিস না। অহন আমি কি করুম? তুই চিন্তা করিস না, আমরা তো আছি, একটা কিছু করুন। সরে খুব বকছি না আমি, জানিস তুই খুব কষ্ট পাইছস। তোর মা মারা যাবার পর থেকা আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি, কিন্তু তুই এইটা কি করলি মা? আমি জানি না বাজান, আমি জানি না। কিন্তু এইটা যে হয় না মা, এইটা হয় না বাজান। তুই না খাইলে যে আমারও খাওয়া হয় না তা তুই জানস না বাজান। আমারে একটু ভাবতে দে মা, একটু ভাবতে দে। বুঝলাম তো সবই, কিন্তু শিকদারের মাইয়া আমাগো মত গরিব গরে কি দিব? দিব না কেন? মনির ভাইয়ের চাইলে ভালো পোলা আর কই পাইব? কিন্তু আমার কথাটা যদি না রাহে। আহা তুমি কই আই দেখো না খালা। ঠিক আছে, তোরা যেমন কইতে আস যেমনে যেমনে না খালা, অহনি যাইতে হইব তোমার। উঠু না। আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম, দেহি শিকদার রে কইয়া। এইটা কি কও তুমি? কেন ভাইজান আমার মাইয়া রে বানের পানিতে ভাসাইয়া দিমু নাকি আমি? কিন্তু পোলাটা তো ভালো, এমন পোলা সাত গ্রামে আছে। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু সৎ মার সংসার, তার উপরে চাল নাই সুলা নাই। যদি একটা ব্যবসা ট্যাবসা করতো তাহলে একটা কথা হইতো, হ্যাঁ কিছুই তো নাই। হ্যাঁ পুরুষ পোলা চেষ্টা করলে অনেক কিছু করবার পারে। না 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 না, এই কথা আর কইও না তুমি। আপনি আর একটু ভাববে দেহে। মা, মা, ও মা, কি জমির দলিল পত্রগুলি দাও। দলিল? দলিল দিয়ে তুই কি করবি? কাম আছে, আমার অংশ বেচে দিয়া গঞ্জে গিয়ে ব্যবসা করুম। খোয়াব দেখতাছস নাকি তুই? কেন কি কও তুমি? তোর কোন সম্পত্তি আছে নাকি? মানে? আরে তোর সম্পত্তি তো তোর বাজানে মরণের আগে কোরবানের বাপের কাছে বন্ধক রেখেছিল। আকালের সময় 500 টাকা লইয়া কাগজ লেখা দিছিল,
সুদ আসল কি সুদ দেয় নাই বছরে বছরে সুদের কথাটা আমারে দিয়ে লেখা লইছে না তারা তুমি লিখে দিলে কেন লেখা দিছি বললেই তো এখনে বিটে থাকতাছস টাকা দিয়ে দে তুমি বেয়ে যাবে এসব কথা তো তুমি কোনোদিন আগে আমারে কও নাই হ্যাঁ কইতাছি তো দিন নাইতি আমার কোনো কথা তোর কানে যায় ঠিক আছে আমি যাইতাছি কুরবানের কাছে এই যে দলিল 500 টাকা সুদে আসলে 10 বছরে যায় খরচছে 4530 টাকা ও দলিল আমি বিশ্বাস করি না দেই দলিল আমার হাতে দাও দলিল হাতে দাও অত সোজা না টাকা ফলা দলিল দিয়ে দাও তগজে এতদিন ওই বিদায় থাকতে দিছি এটা তোমার দয়া এতদিন যে নিলামে তুলি নাই এইটাই তো সাত পুরুষের ভাগ্যি তুমি চুপ করো ওই বেটা অর্থ যদি ক্ষমতা তাহলে মরা বাপে ঋণ শোধ করার দলিল ফেরত দিয়ে যা ষড়যন্ত্র সব ষড়যন্ত্র ষড়যন্ত্র কয় কি হারান দাদা ওই ওই বেটা এটা আবার ষড়যন্ত্র কি হলো ওই মিয়ারা হলো হলো তোমরা ওর মাথা খারাপ হয়েছে হলে বাইরে দাঁড়ান ঠিক আছে আমার নাম যদি মনি রয় আমিও দেশ লমু ওই দলিল আমি ধর প্রমি লমু দলিল ফিরত লইব বুঝা আবার শীতে আসইব বাজনে ঠিকই কইছে আসলেই আমি পথের ফকির আমার কিছু নাই আমার বিড়াগাও বান্দাছে কোরবানের কাছে তোমারে পাওয়াবো তুই আমার ভাগ্যে হইব না শোনাই তোমার বাজানে সওদাগর জামাই চাই হাজার হাজার টাকা থাকবো তার নানা রঙের সাজ পোশাক গয়নাগাটি দিয়া পালঙ্কের উপর বহাইয়া রাখবো তোমারে আমি তো কিছুই চাই না চাই শুধু তোমারই শুনাই এই নাও এগুলা বেচে তুমি ব্যবসা করো এটা হইতে পারে না শোনাই তোমার গয়না বেচে আমি ব্যবসা করুন তাইলে আমি পুরুষ মানুষ আমার দুইটা হাত আছে গতর আছে টাকা আমি কামাইতে পারুনি আমি ঠিক করছি কালকে আমি শহরে যাব চাকরি লম তারপর ব্যবসা করুম কিন্তু একদিন কি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবা পারু নিশ্চয়ই পারু বাচ্চাদের আমি বুঝামু আমি জানি পারি বুঝামু বাচ্চারা আমার কথা ফেলতে পারবো না শোনাই সত্যি কইলা শোনাই কবে আইবা মিয়া ভাই তাড়াতাড়ি আয়ো পড়ুক কান দোষ কেন তুমি না থাকলে সে ভালো লাগে না মিয়া ভাই দূর বোকা কান্দে না সোনা বাবুর খোঁজ লই আচ্ছা মিয়া ভাই নাও এটা রাখো কি রে মার থেকে পয়সা নিয়ে জমাইছিলাম লও নারে পাগল লাগবো না লও মিয়া ভাই লও লও আচ্ছা দে মায়ের দিকে নজর রাখিস মন দিয়ে লেখাপড়া করিস মিয়া ভাই মিয়া ভাই
Thank you.
শুরুর থেকে বুদ্ধিটা কেমন দিছিলাম মিয়া, কেমন সুন্দর পথের কাটা দূরে গেল, কেমন সুন্দর আপসে আপ তোমার হাতের উপরে তোমার সবাই দারুণ বাঁচা বেঁচে গেছেন আপনি, নদীর পারে অজ্ঞান হয়ে পড়েছিলেন, উনি যদি আপনাকে ঠিক সময় মতো তুলে না আনতেন তাহলে আর কিছুক্ষণের মধ্যে আপনার কোলাপস করার চান্স ছিল। ওষুধপত্রগুলো লিখে দিচ্ছি, ভয় কিছু নেই, আপনি এখানে কিছুক্ষণ রেস্ট নিন, আপনার গদিতে খবর পাঠিয়ে দিচ্ছি, কেমন? ভাই আমি যাই, আমার আবার অনেক দূর যেতে হইব। ও তুমি ভাই আমার জান বাঁচাইছ, তোমার যে আমি কি দিয়া? না না আমি বাঁচানোর কে, আল্লাহ আপনারা বাঁচাইছে। এদিকে আইলে দেখা করো, হাবিব সদাগরের গদি কইলে মানুষে দেখা দেব। আচ্ছা আসো। গেছিল কিছু মনে করেন না, কি এই যে আপনার থৈলাটা আমাকে স্যার রেখে দিছিলাম, মাঝে লইয়া টয়ে যেতে পারে, ল। আরে আমি তো ভাবছিলাম থৈলাটা নদীতেই ভাইসে গেছে। দেখেন ঠিক আছে কিনা, ভাই তুমি কই যাইবা? শহরে। কেন? কামের খোঁজে।
কামের খোঁজে শহরে যাইবা। তা শহরে কি কাম করবা তুমি? যে কোনো কাম, যা পাওয়া যায়। তুমি আমার এখানে থাইকা যাও, আমার কাজ কাম দেখাশোনা করবা। আপনার এখানে আপনি আমার কাম দিবেন? কেন, বিশ্বাস হয় না? আপনি আপনি আমার বড় ভাইয়ের কাম করলেন আপনি। মহাজনের কপাল কি বাচুনটাই না বাজছে! অতগুলো মানুষ লঞ্চে, কেউ বা শোনা ডাকাতের হাত থেকে। মহাজনের উপর পীর মুর্শিদের দোয়া আছে। তা ঠিক, তবে অহন থেকে আমগো বাত উঠলো মনে হয়। কেন? আরে তোমার জানবাস এসে দুই চার টাকা দিয়ে হের বিদায় করে দাও, তা না চাকরি দিছে। 12 বছর ধরে কাম কইরা মহাজনের মন পাইলাম না। আর উনি কোত্থেকে উড়ে আইলেন? হাজুরে বললেন এই যে দেখলা, এইখানেই দান সিদ্ধ হয়, তারপর সেই দান এইখানে স্তূপ করে রাখা হয়, তারপর এখানে দান শুকানো হয়, তারপরে সেই দানের কল ঘরে পাঠাইলেই চাউল হয়। দেখলা তো আমার কাজ কাম। তা লেখাপড়া জানো তো? কিছু কিছু জানি। ব্যাস ব্যাস ব্যাস, হিসাব পত্র রাখতে পারো? তা পারো। জাবেদ মিয়া, গমসব মুনির একটু কাম টাম দেহা টেহা দিয়েন। আমরা কি আর কাম কাজ জানি? ঠিক আছে, আমরা যা জানি তাই শিখাম। আনেন খাতা পত্র আনেন। এতদিনে শহরে পৌঁছেছে না, চাকরি পেয়েছে না? হ্যাঁ চাকরি পাইছে। তাহলে তো রোজগারও করতেছে? হ্যাঁ করতেছে। তো তাহলে আহি না কেন? অত অস্থির হয়েছিস কে? গেছে যে কয়দিন হয়েছে, ভাল লাগে না যে, কি করুম? ভাল লাগে না, ভাল লাগে না কে? ঢাকায় যারা চাকরি গো করে, ঢাকায় যারা চাকরি গো করে, তারা কেনে প্রেমে পড়ে প্রাণ সখী গো সে আইব কোন মাসে। ঢাকায় যারা চাকরি গো করে, তারা কেনে প্রেমে পড়ে প্রাণ সখী গো সে আইব কোন মাসে। যাইব টাকা পাইব কিনব নতুন শাড়ি, শাড়ি গয়না কিনার পরে ফিরাই আইব বাড়ি। মাস যাইব টাকা পাইব কিনব নতুন শাড়ি, শাড়ি গয়না কিনার পরে ফিরাই আইব বাড়ি। কথা ভাইবা সখি একটু সবুর কর, দুদিন পরে সোনার খাটে হইব তোর বাসর।
সুখের কথা ভাইবা সখি একটু সবুর কর দুদু পরে সোনার খাটে হইব তোর বাসর সোনার পালং চাই না করে তারা কেন প্রেমে পড়ে প্রাণ সখী গো সখী গোসে আইব কোন মাসে সখী গোসে আইব কোন মাসে সখী গোসে আইব কোন মাসে তুমি তার লগে দূর দূর করছো অহন করতেছো তোমার মনে কি একটুকু দয়া মায়া নাই মিয়া বাইরে তো তুমি কম কষ্ট দাও নাই তারে তুমি ঘর ছাড়া করছো আর কি চাও আর কি চাও তুমি দরদ কত যা না তাই তুমি গোসল করা আমি বারবার তাছি শুক্র শুক্রে আসতো শনি এক রবি এক সোমে এক তার মানে এগারো দিন এতদিন তো লাগনের কথা না মনিরের কি কম হুজুর আপনি তো দয়ার সাগর আমাকে কোনো কথাই তো আমল দেন না কে কইতে চান এত বলি টাকা দিয়ে একটা নতুন মানুষকে পাঠাইলেন মাল কিনতে হুম হুম না না মনির এরকম হইতে পারে না হুজুর চান্দি এমন জিনিস যার কাছে যা তার কথাই আরে মিয়া আসো আসো তোমার চিন্তাই তো আমি অস্থি কি করুম ভাই মদন গেছিল শহরে মদন আইছে তারপর মাল আনছি এই যে লঞ্চ চালান আর ফিরতে 490 টাকা টাকা ফিরছে সব মাল আসো তো হ সব আনছি ওই তো চালান দেখেন জাবেদ মিয়া গত মাসে এই মালা আনতে গিয়েই তো 300 টাকা বাকি রেখেছিলেন আপনি হ্যাঁ মালের দাম তো ওঠানামাও করে বুঝছি তুমি যাও হাত মুখ দিয়ে খেয়ে দেয়া বিশ্রাম করো গিয়া দাঁড়াও এই টাকাটা রাখো তোমার কাছে টাকা আমার এখন লাগবো না ভাই আরে রাখো তোমার তো খরচ পাতি আছে লও এটা জমা করে নিয়েন মুনিরের নামে 50 টাকা লিখে রাখেন আচ্ছা ঠিক আছে কি দেখেন আরে নেন নেন যারে দিবেন তারে খুব সুন্দর মানাইব দুইটা মালা ছয়টা চুরির দাম কতই গো ভাই 8 টাকা ঠিক আছে দাও আরে হাবিল্লা না হ্যাঁ হাবিল্লাই তো হাবিল্লা ও হাবিল্লা 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 আরে ক্যাডারে মুনির না তুই এনে হ্যাঁ কামলে সে এনে তুই কত নালি
করে মনে গেছিলাম বইনের বাড়ি অন কই যাবি কেন গেরামে যাব গেরামে যাবি ভালো হইছে তোর লগে কথা আছে চল আমার লগে আচ্ছা আচ্ছা দেখতে রে চম চমার চা কি মজা গেরামে সবাই কেমন আছে রে বালা আমাকে সারি লগে দেখা হয় তুমি কিরিম্ব শহর বানু আমাকে শোনাই সকলের লগে আমার দেখা কেমন আছে হেরা বালা বালা ফোন তোর একটা সিডি আর কিছু জিনিস দিব বাড়িতে পৌঁছাইতে পারবি না পারু তো একটা টাকা দল লাগবো এক টাকা কেন পাঁচ টাকা দিমু তুই বুঝি মেলা টাকা কামাস আমার মানে একটা বড় ভালা আমারে খুব আদর করে কইছে তো বেতন ভালোই দিব তোর যে জিনিসগুলো দিমু কাউরও কইতে পারবি না কেউ যেন জানতে না পারে কাক মুখেও জানবো না কি জিনিস মাইল লেগা একটা কাপড় কিনছিলাম সালুর লেগা একটা জামা সোনার লেগা সাইডা সুড়ি দুইটা পুতির মালা মালা মালার বাহার কি প্রিয় সোনাই আমার ভালোবাসা লইও আশা করি তোমরা ভালোই আছো শুনিয়া খুশি হইবা যে আমি নীলগঞ্জের বাজারে এক সদাগরের গদিতে চাকুরি পাইয়াছি এতদিন লোকের অভাবে কোনো খবর পাঠাইতে পারি নাই আবিল্লার মারফত দুইটা পুতির মালা ছয়টা চুরি পাঠাইলাম বাবা আর কি কি লেখছে আল্লাহর কাছে দোয়া করিও যাতে তাড়াতাড়ি দেশে ফিরিতে পারি আল্লাহর রহমে আমাদের আশা পূরণ হইবে ইতি তোমারই মুনি আশা পূরণ করতাছি তোমার আবেল্লা তুই আবার নীলগঞ্জে যাবি বারবার যাবি আর কোন খবরা খবর দানি অন্য লোক মারফত এই গ্রামে পা দাইতে না পারে কি বুঝছস বুঝি সব বুঝছি আর যা যা জিনিসপত্র দেয় সব লইয়া আবি আর না আপনি দিমু আর আপনি আমারে একটা করে টাকা দিবেন টাকা দি দালা তোর কথা তো ঠিক হইল না রে কেন তুই না কইছিলি ও তাড়াতাড়ি আয়া পড়বো হইল না তো শহরে যাইয়া চাকরি বাকরি পাইতে হইব টাকা কামাই করব তারপর তো দেশে ফিরব কত তাড়াতাড়ি কেমনে একটা খবর তো পাঠাইবার পারি একটা চিঠিপত্র চিঠিপত্র কারি দিয়ে পাঠাইব একটা মানুষ তো লাগবো হয়তো অনেক অত কি চিন্তা কর বাড়ির কথা মনই বুঝি আরে তুমি তো সদাগরের পেয়ারের মানুষ তারে কইয়া দুদিন বাড়ি থেকে ঘুরে এলোতে পারো আমরা না হয়ে এটা সামলাম উনি না মানে বাড়িতে মা আছে ছোট ভাই আছে আর কেউ নাই জি মানে ওই বউটো আরে শরম কর কেন বউ নাই একদিন হইব এই তো আরে মিয়া বয়স তো একদিন আমার গো আসছিল খালা খালা ও খালা কিরিমদা কিরিমদা মিয়া ভাই কোনো খবর পাইছো না রে খবর লইতেই তো আমি আইলাম হ্যাঁ আমাকে কি খবর টবর দিব তোমাকে দস্ত মানুষ আমি তো ছাই ফেলাইতে বাঙ্গা খুলা
দহগা শহরে গিয়ে কোন রকম মজা আসছে মিয়া ভাই কথা কইলি তুমি এমন করো কেন মিয়া ভাই আর মিয়া ভাই বসুন দাদা তোর খুব কষ্ট লাগে নারী কষ্ট পাইলেও কিছু করনি নাই রে ভাই সময় হলো ঠিকই আইব তুই রোজ আমার এখানে আহিস কিরে আইবি তো শোনাই লেগে একটা শাড়ি পাঠাইতাম ঠিক আছে সব ঠিক করে রাখ আমি যা অনেক সময় লইয়া যাবো নে এখন থেকে আমি হপ্তা হপ্তাহ ইয়ান দিয়ে যামু আর আমু যখন যা দরকার আমার দিবি আমি পৌঁছাই দিব ঠিক ঠিক দিবি তো কি যে কস তুই আমার দোস্ত না দে একটা টাকা দে এই নে আরে পাঁচ টাকা খাইছে আমারে হ্যাঁ কিছু কিনা খাইস টাকা দিয়ে চালুর মা বাড়িতে আছো নাকি তোমার লেগে একটা শাড়ি আর তোমার পোলার লেগে একটা জামা আনছে কি সুন্দর মেয়ের বেটার মতো মানুষই না কিন্তু এটা তো শিকদারে বুঝলো না আমাকে কোনো কথাই শুনতেছে না সে কোরবানের লাহান সোনার স্থানদের মতো পোলাদা কই বসে নিজের আপন ভাতিজা শুনলাম শিকদার নাকি আবার দুই দিন ধরে বিছানে পড়ে আছে শোনো একটা কাম করতে হবে তোমার কি শোনো কালকে শিকদার বাড়িতে যাই শিকদার কল লাগবো কেমন লাগতেছে বাজান তুই খাইছিস তো মা খাইছি আমার লাগে তোমার এত চিন্তা কেন লাগবো না চিন্তা তো আমার একটাই তোর একটা ব্যবস্থা করতে পারলে আমি নিশ্চিন্ত হইতে পারতাম এখন কেমন আছেন কেডা ও মনি রে মা আপনার অসুখ শুনলাম তো তাই দেখতে এসছি খুব খুশি হইলাম তা তোমার পোলার খবর কি জসি মুদির পোলা কোনে বুদ্ধি শহরে গেছিল কইল মনি দেখে চাকরি পাইছে তাই নাকি বাবা খুব খুশির খবর কবে আইব কিছু কইছে নাকি আর কাম কি কেন শুনলাম মনির না
থেকে শহরের একটা মাইয়ারে বিয়া করছে, সংসার করতেছে, ভুলে যাব। পুরুষের মন তো যদি ভুলে গিয়া থাকে তাহলে আমার জন্য বাচ্চা মরা সব সমান। আমি বিষ খামু, নদীতে ঝাঁপ দিব, আল্লাহ করুক এসব কথা যেন মিথ্যা হয়, হ্যাঁ যেন তাড়াতাড়ি ফিরে আসে। বানু সোনাল, এমন পাত্রী আর পাইবেন না, যদি পছন্দ না হয় আমি কানে ধরলাম আর কোনো দিনও কমু না। হইছে হইছে, বহুত পাত্রী দেখাইছো তুমি, বিয়া করার আমার দরকার নাই, অঞ্চল কাম করবো। আর কি যে কোন বয়স কি আর বয়ে থাকে, এই বয়সে বিয়ে না করলে বিয়ে করবেন কি জৈবন গেলে? আমার একটা লাস্ট চান্স দেন। দেখতেছ আমি ব্যস্ত। আহা, তো মাইয়াটারে একবার দেখতে আপনার অসুবিধাটা কিসের? আচ্ছা আচ্ছা, সময় পেলে দেখুন নে, অন তুমি যাও। ঠিক আছে ঠিক আছে, যাই। তবে আমার ইয়ে গাড়ি ভাড়াটা। হ্যালো অন্ত, চলি সালাম আলাইকুম। দিল গরুকে সব গড়বড় করে, হিসাবও মিলতেছে না। মুনিরে কিনছিল না এই মালগুলি? হ্যাঁ এই তো কিনছিল। কই হয় এই সময় কোনি গতিতে থাকেন? নদীর পারে বইয়া বইয়া রোদ শীতল হাওয়া খান। যান আর একটা খবর দেন। ঠিক আছে যাইতে আসি। আচ্ছা আপনার বহেন, আমি যাই। তোমার কেমন জানি লাগতেছে। না না ও কিচ্ছু না, কিচ্ছু না, আমার কাছে কিছু লুকাইও না। কও তোমার কি হয়েছে, কও। আমি না তোমার বড় ভাই? আপনি তো জানেনই বাড়িঘর আমার সব বন্ধ গেছে। তার উপর গ্রামের একটা মায়ের কথা দিছিলাম, রোজগার করে ফিরে গিয়ে তারে বিয়ে করুম। বছর শেষ হইতাছে, বাড়িঘর ছাড়ানোর টাকায় জমাইতে পারলাম না, বিয়া তো দূরের কথা। এই কথা, তা কত টাকা লাগবো তোমার? মেলা টাকা, আরো হাজার তিনেক। এলে কেমন খারাপ? আচ্ছা টাকাটা যদি আমি তোমার দেই? আপনি দেবেন না? তা হয় না। কেন হয় না? আপনার এই ঋণ আমি কেমনে শোধ করুম? তুমি এটা ঋণ মনে করতেছো কেন? সংসারে আমার মা ছাড়া আর কেউ নাই, একটা ছোট্ট বাই আসিল, ছোটবেলায় অসুখে মারা গেছে, তখন তো চিকিৎসা করার মতো টাকাও আমার আসিল না। আর যদি সে বাইচা থাকতো এতদিনে তোমার মতোই হইত, তার সাদ আল্লাহ কি আমি পূরণ করতাম না? ভাই আপনি আমার এত টাকা দিবেন? টাকার চিন্তা তোমার করতে হইব না, সব আমার উপরে ছেড়ে দাও। যাও মন দিয়া কাম করো গিয়া। হ্যাঁ এই কথা, তা কত টাকা লাগবো তোমার?
মন খারাপ? আচ্ছা টাকাটা যদি আমি তোমারে দেই? বাইরের মানুষের সামনে এই বুড়া বয়সে তুই আমারে বেজ্জত করিস না মা, মেহমানদের সামনে একবার দেখা দিয়া, আর তাছাড়া এটা তো পাকা কিছু না। ছোটকালে ওর মা মারা গেছে, তারপর ওর মা বাবা সবই আমি। সিঁড়িপত্র লেখা, রান্নাবান্না, হাতের কাম সবই কিছু কিছু পারে। ঠিক আছে ঠিক আছে, মাইয়া তো না আছেন চান্দের টুকরা। দেখি দেখি মা, দেখি তোমার হাতটা দিয়ে তো আংটিটা পরাই দেই। বড় আসল মাইয়া, যাও যাও ঘরে যাও। আলহামদুলিল্লাহ, মাইয়া লাখ মেঘ, 10 গ্রামে কোথাও পাওয়া দিব না। সিদ্ধা সাহ লন, এবার আমাকে কথা পাকাপাকি করে ফেলাই কি গন? ওই বনে দিন তারিখ তো, আগে আপনারা খাওয়া দাওয়া করেন, তারপর ওই বনে। অনেকদিন পর কিছু ছুটলো হুজুর। ঘটক শেষ পর্যন্ত আপনার মাইয়া পছন্দ করাই ছাড়ল। মুনির কই? মুনির এই তো ভাই, বসো মিষ্টি খাও। কের মিষ্টি ভাই? হুজুর মায়া দেখতে গেছিল, পছন্দ হয়ে গেছে। ও তা কবে বিয়ে হইব? সামনে চন্দ্রের 11 তারিখে। বা 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 ভাই, আমরা সবাই বরযাত্রী যাবো না আপনার লগে? আরে এটা কোনো কথা হইল নাকি? তোমরা সবাই যাইবা, আমরা 7 দিন ধরে গদি বন্ধ রাখবো, 7 দিন ধরে খালি আমরা পোলাও কোরমা গোস্ত খাবো। তা ভাই, ভাবি সাহেবের ছবি টবি আনেন নাই? হ, ছবি তো একটা আসিল, খাও খাও। ও ছবিটা ঘটকের কাছে রয়ে গেছে। আরে ছবি দিয়া কি হইব, দুদিন পরে তো যেটা মানুষই দে গুমনে। মন্ডল যা, ব্যাপার কি? কোন জায়গার পানি কোন জায়গায় যাইতেছে? পথের কাদা তো একটা দূর করছিলাম।
অনে দেই সামনে আখা রইছে একটা মান্দার গাছ। ব্যাপারটা কেমন জানি আমি অঝালো হয়ে যেতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। কিন্তু আমি ঠিকই বুঝি, সোজা আঙ্গুলে কি উঠবো না, তাহলে আঙ্গুলটা একটু বাঁকা করে দাও। আঙ্গুলটা তাইলে বাঁকা করতেই হইল। তোর এই সমস্ত পাকা কথার ধারও আমি ধারি না, কি করবে চা সোজা করে কো। বেকার কি আছে, কথাটা তো খুবই সোজা, বহু আগে থেকে কইতাছি আপনারে, আপনি তো আমার মানুষ বলে মনে করেন না। মানুষ হলে তো মনে করো কি, আমি মানুষ না, টাকা পয়সা মান ইজ্জত কোন রকম আছে আমার। কি টাকার গরম দাস তুই আমারে, এত বড় সাহস তো টাকার লেগেই তো সদা করতে আপনি ভুলে গেছেন। তোর বেয়াদবে আমি অনেক সহ্য করছি কোরবান, কিন্তু এই সোজা কথাটা কেন সহ্য করতে পারতেছেন না। এই শিকদার বাড়ির পোলা আমি, শিকদার বাড়ির মাইয়ারে বিয়া করার হক একমাত্র আমারই আছে, এই বিয়া আপনারা বন্ধ করতে হইব। বিয়া বন্ধ করতে হইব তোর কোথায়, বাইরো এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যা, বাইরো। যাইতাছি, কথাটা মনে রাখেন, এর লেগে আপনারে পস্তাইতে হইব। কি আমার নাম যদি কোরবান শিকদার হয় এই বিয়ে আমি ওইতে দিমু না, দিমু না, দিমু না। বিয়া বন্ধ করে চরিত্রহীন লম্পট বেয়াদব গুণাঙ্কার। বিয়া শাড়িটা কিন্তু চমৎকার হয়েছে, গয়নার বাক্সটা ওখানে রাখছেন তো? রাখছি, কিন্তু এটা কেমন কথা, তুমি বিয়াতে যাইবা না, তুমি না গেলে কেমনে চলবো? না না, সবাই তো যাইতেছে, গোমস্তা ভাই, কেরানি সাহেব, আমি থাকি। আরে থাইকা কি করবা, গদি তো কদিন বন্ধই থাকবো, তাছাড়া দারোয়ান চৌকিদার তো আছেই। আল্লাহ লাগাইয়া শুভকামটা সেরা হেন, তারপর আমারে কয়দিনের ছুটি দন লাগবো, কতদিন দেশে যাই নাই। আমি তো ভুলেই গেছিলাম, ঠিক আছে আমি ফিরাহি, সব ব্যবস্থা কইরা দেবো মনে, তুমিও গিয়া বিয়াটা সাইরাইবা কেমন? ভাই একটা জিনিস যে রয়ে গেল। কি এটা? একখান শাড়ি ভাবি সাহেবরে উপহার দেওয়ার লাগে কিনছিলাম, আবার খামাখা এতগুলো পয়সা খরচ করতে গেল কেন? নিবেন না ভাই, নিবেন না। নিমু না কেন, খুব সুন্দর হয়েছে তো, মনে হয় তোমার বাবি সাহেবরে দেখেই শাড়িটা পছন্দ করে কিনছ। সেটি আমি স্বপ্নেও ভাবতে পারি নাই, এইসব কি হইতেছে বানু, তার জন্য তো অনেক অপেক্ষা করলি, কিন্তু সে তো আর ফিরে আইলো না। না না, অন্য কোনো পুরুষে যে আমি কল্পনাও করতে পারি না। কি করবি মাইয়া, মানুষের কপালের উপর ভরসা করতেই হয়। না, কল্পুরুষের ঘর আমি করতে পারুম না, হয় আমি নদীতে ঝাঁপ দিব, নইলে গলায় দড়ি দিব। ছি, এমন কথা কয় না, আল্লাহ যা করে ভালো লেগেই করে। বানু আমরা তাহলে আহি, আপনারা তাহলে কাল সকাল সকাল এসে পড়েন, আমার তাহলে লোকজন নাই, আপনাকে সব করণ লাগবো। আইসেন দাদা, হ্যাঁ সব ঠিক মতো করবি, উল্টা পাল্টা করবি না। কি যে কও, উল্টা পাল্টা করছিনি কোনদিন, উল্টা পাল্টাই যদি করতাম তাইলে গ্রামের মানুষের কইতে পারতাম না যে মুনির নীলগঞ্জের হাটে হাবিব সদাগরের গদিতে কাজ করে, ভালো টাকাও কামায়। তাছাড়া মুনির যে সোনার লেগা পুতির মালা পাঠাইছে, শাড়ি পাঠাইছে,
সিডি পাঠাইছে, চুরি পাঠাইছে, এগুলো সব শুনে দেন আপনি। আপনার দিছি তো, আপনার দিছি তো, মিয়াবাই খবর পাইছি, মিয়াবাই নীলগঞ্জে হাবিব সদাগরের গদিতে চাকরি করে। তুই কেমন খবর পাইছ? পরে কমুনে তাড়াতাড়ি ল, কাল সকাল সকাল আমার বিয়ে না, তার আগে মিয়া বাড়ি লয়ে গেলে আমি ফিরে আইতে হইব। তাহলে চল 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 চলো, আদে চল চল চল, দৌড়তে 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 তাদের দৌড়ে। হাবিল্লার দিয়ে যতগুলো জিনিস পড়াইছি কিছুই পাস নাই তোরা? না, হাবিল্লা তো সব নাই কোরবান দিয়ে দিছে। হ্যাঁ, আরো কইয়া বেড়াইতাছে তুই নাকি বিয়া করছস? হাবিল্লা কোরবান, আর দেরি করে সময় নাই মনি, আর সকালের মধ্যে গ্রামে পৌঁছে দিব। হামিয়া ভাই, কাল সোনাপুর বিয়া হইয়া যাইব, জলদি চলো জলদি চলো। চল চল চল। শোনো শোনো, দেখো তো বাবা, বর যাত্রীরা এত দেরি করতেছে কেন? একটু নদীর ঘাটে গিয়া তাড়াতাড়ি। ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা, চাচা, এসব এসব কি হইতাছে চাচা? আপনি না আমারে কথা দিছিলেন আমি ফিরে না আসা পর্যন্ত আপনি আমার জন্য অপেক্ষা করবেন। আমি তো অনেকদিন অপেক্ষা করছি তোমার জন্য বাবা, তোমার কোনো খোঁজ খবর নাই, তার উপর শুনলাম তুমি নাকি বিয়া করছো। মিশা কথা, সব মিশা কথা, এত সব মিশা কথা আপনি বিশ্বাস করলেন কেমনে? বিশ্বাস আমারও হয় নাই, কিন্তু তোমার মায়ে যখন কইল তখন অবিশ্বাস করি কেমনে? আপনি জানেন না, আশেক মন্ডলার কোরবানির ষড়যন্ত্রী মা এসব মিশা কথা রটাইছে, আমার জন্য আর কটা দিন অপেক্ষা করতে পারলেন না। আসলে আমার অপরাধ, আমি গরিবের ছেলে, যদি আমি বড়লোকের পোলা হইতাম, যদি লাখ লাখ টাকা থাকতো আমার, তাহলে মাইচের কথা শুনে আপনি আমার উপর এত বড় অভিযোগ করতে পারতেন না। আপনি না হয় মায়ের কথা বিশ্বাস করলেন, কিন্তু শোনাই শোনাই কেমনে এত বড় মিশা কথাটা বিশ্বাস করলো? আমি তো বাবা এতদিন আপনার কাছ থেকে কোন কথাই শুনতে চাই না, আমি শোনাইয়ের কাছে একবার শুধু জানতে চাই সে কেমনে এত বড় মিশা কথাটা বিশ্বাস করলো। শোনাই ওই বরযাত্রীরা আয়া পড়ছে, আমি তোমার দুইটা হাতে ধরে কইতেছি, শেষ মুহূর্তে তুমি আর তাগোর সামনে আমারে অপমান করো না। বিয়ে থেকে আমি নাই পারি, আপনারা মজলিসে গিয়া বলেন। না
তাড়াতাড়ি কর রে তোরা আরে বড় বেশিক্ষণ বড় এখন যাইবো না অনেক বেলা হইছে তাড়াতাড়ি কর রে দাদা যা সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ কি হইছে বড় আইছে হইনা বড় সব বাইরে গিয়েছিল আয় আদার গড়ে বুবু নাই হ্যাঁ শোনাই শোনাই নাই না স্যার ভালো করে খুঁজে দেখছ হ্যাঁ কোনো হল নাই Oh,
কলার মালা হিসাবে নিলাম। চলো শোনাই।
এতক্ষণ হয়ে গেল বিয়ার নাম গন্ধ নাই, কোন অপক্ষের মানুষ কোন, আর খিদের ছোট তো পেটে আগুন ধরে গেল, খাওয়ান দাওয়ান দিব না, খাওয়ান দাওয়ানের কথা ভুলিয়া যান, আর বিয়া হয় কিনা দেওয়া হয়, কেন বিয়ে হবে না মানে? আর কিন্তু একটা ঘটনা আছে। ঘটনা? ওই যে মনির মিয়া, তার লগে মাইয়ার ভালোবাসা আছিল, আর তো আইসা পড়ছে, আর লগে তো বিয়া অনেক কথা আছিল। কি কইলেন? টাকা পয়সা রোজগার করতে গেছিল শহরে, আর বলে মনে করছে ওরা আইব না, অন্ত দেখি সময় মতো ঠিকই আইসা পড়ছে, দেখেন গিয়া অন্দর মহলে আবার কোন গান্ডাম লাগাইয়া দিছে। গ্রামের একটা মেয়ের কথা দিছিলাম, রোজগার করে ফিরে গিয়া তোর বিয়ে করুম। আরে কোরবানি উঠে লেগে গেছিল, কিন্তু কোনো ক্ষতি করতে পারে নাই। আল্লাহ আল্লাহ, ঘরে ঘরে বিক্রি লয়ে যাও মা, যাও যাও ঘরে বিক্রি যাও মা, চল সোনাই, আল্লাহ চল আল্লাহ। মুনির বাবা, তুমি আমার অনেক উপকার করলা, আমার ইজ্জত বাঁচাইলা, তুমি কিন্তু না খেয়ে যাও না বাবা, তুমি না খেয়ে যাও না, তুমি খেয়ে যাও। সোনাইর বিয়া আমি কি না খেয়ে যাইতে পারি? আজকে আমাকে কত খুশির দিন, কত আনন্দের দিন, কত আনন্দের দিন, কত আনন্দের দিন। কাজী সাহেব তাড়াতাড়ি বিয়া পড়ান, বরযাত্রী তো মেলা দূর যাইতে হবে। মাইয়া পক্ষে গার্জিয়ান একজন আসেনি দেখি। রাখেন কাজী সাহেব। কেন ভাই? এই বিয়া হইব না। বিয়া হইব না? আমাকে কি কোনো অপরাধ হয়েছে? আপনি যদি আমার মাইয়ার নামে কিছু শুনে থাকেন তাহলে ভুল শুনছেন। ভাই আপনার আগে আমি কই নাই, আমি এই গ্রামেরই ছেলে, শোনাই আমি খুব ভালো করে চিনি, পরে লইয়া আপনি খুব সুখী হইবেন। সুখ? ফুলের মতো নিষ্পাপ দুটা মানুষের ভালোবাসার মধ্য দিয়া যে বাসর বইরে উঠছে, তার ভাই আমি সুখী হম? কবে কোন সময় খেয়ালের বসে দুটা মানুষ একটা খেলাঘর করতে চাইছিল, তার কি দাম আছে? আর কারো কাছে না থাক, আমার কাছে তো আছে। ভাই যখন আমার কেউ আসিল না তখন আপনি আমার আশ্রয় দিছেন, বড় ভাইয়ের মতো স্নেহ ভালোবাসা দিছেন, যা কোনোদিন আমি পাই নাই, জীবনেও আপনার ঋণ আমি শোধ করতে পারুম না। ভাই আপনি আমার কথা রাখেন। আর তুমি আমার জীবন বাঁচাইছিলা, তোমার নামে কথা দিছিলাম, তোমার কোনো চিন্তা নাই, আমি আসি, কথার বর খেলাপ যে আমি করতে পারি না। না ভাই না, আমি কিচ্ছু বুঝি না, এই বিয়ের আয়োজন নষ্ট করে আপনি যাইতে পারবেন না, আমাকে গ্রাম থেকে আপনি ফিরে যাবেন তা হয় না ভাই। কাজী সাহেব বিয়া পড়ান, এ বিয়ে হইব, জলদি করেন কাজী সাহেব, জলদি করেন। মনির তুমি আমার বড় ভাই ডাকছো না, খালি ডাকুম কেন, আপনি তো আসলেই আমার বড় ভাই। বড় ভাই হিসাবে ছোট ভাইরে কইতাছি, এই পাগড়ি আমার না, এই পাগড়ি তোমার। না ভাই এ হয় না, এ হইতে পারে না। বড় ভাইয়ের কথা অমান্য করবা? ব্যবস্থা করেন আমার ভাইয়ের মতো এমন ছেলে আর পাইবেন না, যান জলদি ব্যবস্থা করেন। হ্যাঁ
আল্লাহ যা করে ভালো লাগেই করে। সরি সরি ভেরি ভেরি সরি, আমার আইতে একটু লেট হয়ে গেছে গা, কিন্তু কিন্তু কেসটা কেমন জানি উল্টা পাল্টা মনে হইতেছে। হ্যাঁ যাক গা, আমার ঘটকালের ফিসটা পাইলে যথেষ্ট, কি কন ভাই সকল। হ্যাঁ দোয়া করি তোমরা সুখী হও।